পুলিশ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর উদ্যোগে এডিনগরস্থিত পুলিশ মাঠে আয়োজিত হয় পুলিশ শহীদান দিবস। নিজের কর্তব্য পালনে শহীদ পুলিশ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সেলামি প্রদর্শিত হয়। ছিলেন ডিজিপি এ কে শুক্লা সহ প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ শহীদ স্মৃতি দিবস উপলক্ষে পুরো দেশব্যাপী আমরা পালন করে থাকি। আর আজকের দিনে আমরা সেই বীর শহীদদেরকে স্মরণ করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আশা করি আগামী দিনেও যেভাবে ভারতবর্ষের সেনাবাহিনী হোক আর আধাসামরিক বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, আমাদের সীমান্ত হোক আর ইন্টারনাল হোক, প্রশাসনকে রক্ষা করে চলছে, সেটা আরও পারদর্শিতার সঙ্গে করবে।